খ্রিস্টঙ্ক অতি বহুমূল্য নামে সম্পর্ক ইন্ডিয়া দ্বারা প্রস্তুত কার্যক্রম নূয় সকালের আশার আজির অধ্যায় আপনার স্বাগত জনায়। প্রভু আপনার প্রত্যেক বাহুল রূপে আশীর্বাদ করতু। আজ যে প্রসঙ্গে আমি প্রভু বাক্য আলোচনা করা, আলোচ্য প্রসঙ্গ হচ্ছে অদরকারী ভাষা। অদরকারী ভাষা আমার প্রত্যেকঙ্কর ভাষা অছি, আর সে ভাষা মধ্যে অনেক অদরকারী শব্দ গুড়াক মধ্যে অছি, যেটা আমি ব্যবহার নকলে বি চলব। প্রত্যেক আপনার যেকোন ভাষা, ওড়িয়া ভাষা দেখুন, বেঙ্গলি ভাষা দেখুন, তেলুগু ভাষা দেখুন, মালয়ালম দেখুন, কোণী ভাষার মধ্যে আমার ভাষা অছি, কিন্তু তারি মধ্যে অনেক অদরকারী ভাষা মধ্যে অছি, আর সেইগুড়াক ব্যবহার নকলে বি চলব, কিন্তু আমি সেগুড়াক মধ্যে ব্যবহার করতে। আপনার দেখুন, আপনার বসিকি যদি দেখবে দিন মধ্যে কতটি এপর কথা কহিলে যেটা কি দরকার নথিলা, দরকার নথিলা। আমি কহিলা পরে কোন কৌছ, হ্যাঁ কহিদেলি, কোণ হল, কোণ তন্টি কাটি দেব, কোণ ফাঁসি দিয়ে দেব। আমি বেড়ে বেড়ে কহিকি, যদি কে কহিব তুমি কাহিকি এমতি কহিল, কহিলে মধ্যে আমি রাগি যেত, তোমাকে এমতি কহিবার নথিলা। আমি কৌ কোণ তোঠার টিউশন নেবার অছি, মতে যা ইচ্ছা লাগলা মু কহিলি, মো কথার মু মালিক, মো পাটিরে যাহা বি বাহারিব, মানে বাড় মধ্যে নথায়। অনেকে কহিলা পরে ভাবন্তি বি নাই যে এটা কহিবা দ্বারা কাকু দুঃখ লাগিছে, কহি দিয়ন্তি সব। অনেক স্বামী মানে স্ত্রী মানুষ, স্ত্রী মানে স্বামী মানুষ, শাশু মানে বহু মানুষ, বহু মানে শাশুঙ্কু, বিশ্বাসী মানে পালক মানুষ, পালক মানে বিশ্বাসী মানুষ। সমাজের অনেক প্রকার কথাবার্তা দেখবে আপনার অনেক অদরকারী ভাষা গুড়াক আমি ব্যবহার করিথাও। আমি কৌছ না দেখ, সে ভাষা কৌছি, সে ভাষা কহিলা মানে সে ভাষা দরকার নথিলা। অবি আমি জাঁপারু নাও, সেটা বাইবেল গোটে পদ লেখা যায়, মাথিউ তার বার পর্ব ছত্রিশ আউ সত্রিশ লেখা যাচ্ছে, মু তুমি কুছি, যীশু কুচি, মু তুমি মনুষ্য মানে যেকোন অসার কথা কহতি বিচার দিনের সেমানে সেতির উত্তর দেবে। অবি কাহাকে উত্তর দেবার না, বিচার দিন সেমানে সেতির উত্তর দেবে, যেন তুম বাক্য দ্বারা তুমি নির্দোষ ও তুম বাক্য দ্বারা তুমি দোষী বলে প্রমাণিত হব। মানে কত স্পষ্ট যীশুঙ্কর কথা, কত স্পষ্ট সে কোণ কৌশল, মু পুঁথরে পড়া চাহে, কিন্তু মু তুমি মনুষ্য মানে যেকোন অসার কথা কহতি, অদরকারী কথা কহতি, ভাষা মধ্যে অনেক অদরকারী শব্দ অছি তাকে ব্যবহার করতে, ন কহিলে বি হইতা। আপনার দেখবে অনেক ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে যাতে তাঁকর ভাষা স্টার কতটা লাগিলে মধ্যে ভাষা বাহি পড়ে। আপনার রেলওয়ে স্টেশন যাতে, কুলি মান পাখে যাতে, আপনার বস স্ট্যান্ডে যাতে, হেল্পর ড্রাইভর মানক ভাষা দেখবে, আপনার গুড়িয়ে জায়গায় যাবে, লোক মানে অনেক অদরকারী ভাষা কুহতি, আর রাগি যাবে যদি তো গাড়ি গুলজ করা, সে কোণ কোণ বাহারে হিসাব নেই। যদি কে না তা পছরে যদি কথা হচ্ছ, আমি কত কথা হচ্ছ, আগ আমি কথা হওয়া টিকে কষ্ট হচ্ছিল, কারণ তাকে সাক্ষাৎ কলে হি কথা হই পারুলু, এবে মোবাইল ফোন আসবা দ্বারা সে অসাক্ষাতের মধ্যে আমি ফোন করে কথা হই থাকছু, সে নথিলে, সে দূর স্থান নথিলে মধ্যে আমি কথা হই পারছু। আগ কথা হওয়া পাই পাখক আসবা দরকার থিলা, নহলে চিঠি লিখুছিল আমি, আমার প্রায় তো সমস্ত চিঠি লিখবার অভ্যাস নথিলা, আমি চিঠি মাধ্যমে আমার মনর কথা কু, আমার বক্তব্যকে প্রকাশ করুছিল, কিন্তু এবে ফোন মাধ্যমে আমি কথাবার্তা হচ্ছু, কিন্তু কোণ কথাবার্তা হচ্ছে অনেক অসঙ্গত, অনেক অদরকারী, অভদ্র, অসভ্য ভাষা মধ্যে আমি ব্যবহার করছি। তেমন আপনার কুতলি অদরকারী ভাষা যদি বাহারুছে তার হিসাব দেবে, এবে না
ଯେଉଁ ପରମେଶ୍ୱର ଆପଣଙ୍କର ସ୍ପନ୍ଦନ ଦେଇଛନ୍ତି, ହୃତ୍ସ୍ପନ୍ଦନ, ସେ ଆପଣଙ୍କ ଭାଷା ମଧ୍ୟ ସେ ଗଣିଛନ୍ତି। ଆପଣଙ୍କ ସବୁ ଭାଷାକୁ ଲେଖାଯାଉଛି କ'ଣ, ଯେଣୁ ତୁମ ବାକ୍ୟ ଦ୍ୱାରା ତୁମେ ନିର୍ଦ୍ଦୋଷ, ତୁମ ବାକ୍ୟ ଦ୍ୱାରା ତୁମେ ଦୋଷୀ ବୋଲି ପ୍ରମାଣିତ ହେବ। ତେଣୁ କଥାବାର୍ତ୍ତା ହେବା ସମୟରେ ଆମେ ସଚେତନ ହେବା ଦରକାର, ପାଟି ଅଛି ବୋଲି କୁହନ୍ତୁ ନାହିଁ। ଏ ବାକ୍ୟ କହିବା ସମୟରେ ଆପଣ ଭାବୁଥିବେ କେଡ଼େ ଭାଗ୍ୟବାନ ସେମାନେ ଯେଉଁମାନେ କଥାବାର୍ତ୍ତା ହେଇପାରୁନାହାନ୍ତି, କାରଣ ସେମାନେ ଏଇ ଦୋଷରୁ ତ ରକ୍ଷା ପାଇଯିବେ। ଯେଉଁମାନେ ଦେଖିପାରୁନାହାନ୍ତି ସେ ଦେଖିବା ପାପରୁ ତ ରକ୍ଷା ପାଇଯିବେ। ତେଣୁ ଯେଉଁମାନେ ଦେଖିପାରୁନାହାନ୍ତି ହୁଏତ ଜଗତରେ ସେମାନଙ୍କ ପାଇଁ କଷ୍ଟ ହେଇପାରେ, କିନ୍ତୁ ଅନନ୍ତ କାଳରେ ସେମାନଙ୍କ ପାଇଁ କିଛି କଷ୍ଟ ହେବନି, କାରଣ କିଛି ଦେଖିନାହାନ୍ତି, କିଛି କହିନାହାନ୍ତି। ଅନେକଙ୍କୁ କିଛି ନ କହିଲେ ହଜମ ହୁଏ ନାହିଁ। ଚୁଗଲି କରିବା, ପରଚର୍ଚ୍ଚା କରିବା, ଅଭଦ୍ର କଥା କହିବା, ସେମାନେ ମଜା ନେଉଥାନ୍ତି କହିକି। କାରଣ ଦେଖିବେ ଅନେକ ସ୍ଥାନ ଲୋକ କଥାବାର୍ତ୍ତା ହେଉଥାନ୍ତି, ଆଉ ସେ କଥା ଛଳରେ କେତେ କ'ଣ ଅସଭ୍ୟ କଥା କହିପକାନ୍ତି। ଭାଷାର ମର୍ଯ୍ୟାଦା ଅଛି, ଭାଷାର ମାନ ଅଛି, ଆପଣଙ୍କ ବି ମର୍ଯ୍ୟାଦା ଅଛି। ଦେଖିବେ ଅନେକ ବଡ଼ ବଡ଼ ଲୋକମାନେ ଏମିତି କଥାବାର୍ତ୍ତା ହୁଅନ୍ତି, ବେଳେବେଳେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗେ କେମିତି କଥା ହେଇପାରୁଛନ୍ତି। ଏମାନେ ଏମାନେ ଶିକ୍ଷିତ, ଅନେକ ଡିଗ୍ରୀଧାରୀମାନେ କେମିତି ଏମିତି କଥା ହେଉଛନ୍ତି। ଅଦରକାରୀ ଭାଷା ଆମେ ଯାହା ବ୍ୟବହାର କରୁଛୁ ତାର ହିସାବ ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ। ତେଣୁ ମଣ୍ଡଳୀର ବିଶ୍ୱାସୀମାନଙ୍କୁ ଲେଖିବା ସମୟରେ ଏଫିସିଓ ମଣ୍ଡଳୀକୁ ସାଧୁ ପାଉଲ କ'ଣ କରୁଛନ୍ତି, ଏଫିସିଓ ପାଞ୍ଚ ପର୍ବ ତାର ଚାରି ପଦ ସେ କ'ଣ କହୁଛନ୍ତି, ପୁଣି ଯାହା ଯାହା ଅନୁପଯୁକ୍ତ ଏପରି କୁଶ୍ଚିତ ବ୍ୟବହାର ବା ଅସାର କଥା ବା ହାସ୍ୟ ପରିହାସ ତୁମମାନଙ୍କ ମଧ୍ୟରେ ନ ହେଉ, ବରଂ ଧନ୍ୟବାଦ ଦିଆଯାଉ। ମାନେ କ'ଣ ହେବା କଥା ନୁହଁ, ଅସାର କଥା, ହାସ୍ୟ ପରିହାସ ମାନେ ଥଟା ମଜା କରିବା, ସେଇଟା ମଧ୍ୟ ହେବା କଥା ନୁହଁ। ମାନେ ଭାବନ୍ତୁ କେତେ ସତର୍କ ଆମେ ହେବା ପାଇଁ ଆବଶ୍ୟକ ଅଛି। ତାପରେ ଚାରି ପର୍ବ ଏଫିସିଓ ଚାରି ପର୍ବରେ ସେ ଆଉ ଗୋଟେ କଥା କହୁଛନ୍ତି, ତାର ଅଣତିରିଶ ପଦରେ, ତୁମମାନଙ୍କ ମୁଖରୁ କୌଣସି କୁବାକ୍ୟ ନିର୍ଗତ ନ ହଉ, ବରଞ୍ଚ ଆବଶ୍ୟକ ଅନୁସାରେ ନିଷ୍ଠାଜନକ ବାକ୍ୟ ନିର୍ଗତ ହଉ, ଯେପରି ତା ଶ୍ରୋତାମାନଙ୍କର ଅନୁଗ୍ରହ ପକ୍ଷରେ ହିତଜନକ ହବ। ମାନେ ତୁମମାନଙ୍କ ମୁଖରୁ କୁବାକ୍ୟ ନିର୍ଗତ ନ ହଉ, ଅଦରକାରୀ ଭାଷାରୁ ସାବଧାନ ହେବା। ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରଭୁଙ୍କ ଦାସ ଭାବରେ କହିବା ପାଇଁ ଚାହେଁ, ଆଜି ଟିକିଏ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା କମ୍ କଥା କହିବା ପାଇଁ, କାରଣ ଯଦି ଅଧିକ କଥା କହିବା ଅଧିକ ବିଚାରିତ ହେବା, ଆଉ ରାଗିବା ସମୟରେ ଆମେ କ'ଣ କହୁ ଆମେ ବି ଜାଣିନଥାଉ, ଆମେ ଜାଣିନଥାଉ। ଆଉ ରାଗିବା ସମୟରେ କହିନଥିବା କଥା ହିଁ ଭଲ କଥା। ଆପଣ ଯେତେବେଳେ ରାଗି ଯାଉଛନ୍ତି ସେ ସମୟରେ କହିବା କଥା ଭଲ କଥା ନୁହେଁ, କହିନଥିବା କଥା ହିଁ ଭଲ କଥା। ତେଣୁ ଆସୁ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା କିପରି ଆମର କଥାବାର୍ତ୍ତା ଟିକେ କମ୍ ହବ। ବାଇବଲ କୁହେ ବହୁ ବାକ୍ୟରେ ଅଧର୍ମର ଅଭାବ ନଥାଏ, ଜ୍ଞାନବାନ ଅଳ୍ପ କଥା କୁହେ। ମାନେ ଯିଏ ଅଳ୍ପ ଶବ୍ଦ ବ୍ୟବହାର କରୁଛି ସେ ଜ୍ଞାନୀ ଲୋକ, ମୂର୍ଖମାନେ ହିଁ ବହୁତ କଥାବାର୍ତ୍ତା କରନ୍ତି। ପ୍ରଭୁମାନଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ ଅସାର କଥା ନୁହେଁ ସାର କଥା କହିବା ପାଇଁ ଶିଖିବା, କାରଣ ଆମର କଥା ଆମର କଥାବାର୍ତ୍ତା ଦିନେ ଆମକୁ ପ୍ରଭୁଙ୍କ ବିଚାର ସିଂହାସନ ସାମ୍ନାରେ ଠିଆ ହେଇକି ହିସାବ ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ, ସମସ୍ତ କଥାର ହିସାବ ହବ। ତେଣୁ ଆଜି ଚେଷ୍ଟା କରିବା ଅଦରକାରୀ ଭାଷା ଶବ୍ଦ ବ୍ୟବହାର ନ କରିବା ପାଇଁ, ପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ ମୋତେ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ। ପ୍ରାର୍ଥନା କରିବା। ଅନୁଗ୍ରହକାରୀ ପିତା ପରମେଶ୍ୱର, ମୁଁ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ପ୍ରଭୁ। ଆମେ ଅନେକ ପ୍ରଭୁ, ଦେଶରେ ଅନେକ ଭାଷା ଅଛି, ଆମେ ଅନେକ ପ୍ରଭୁ ଭାଷା ବ୍ୟବହାର କରିବା ସମୟରେ ଅଦରକାରୀ ଶବ୍ଦ ଗୁଡ଼ାକ କହୁ, ଅଦରକାରୀ ଭାଷା ଗୁଡ଼ାକ କହୁ, ରାଗିବା ସମୟରେ ଚିତ୍କାର କରିକି ଗୁଡ଼ିଏ କଥା କହୁ। ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କୁ କ୍ଷମା କର। ଆଜିଠାରୁ ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କର କଥାବାର୍ତ୍ତା ଆପଣଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ଗ୍ରହଣଯୋଗ୍ୟ ହଉ ପ୍ରଭୁ, ଯେପରି ବିଚାର ଦିନରେ ଆମେ ଅପଦସ୍ଥ ନ ହଉ। ଅନୁଗ୍ରହ କର, ରାଗିବା ସମୟରେ ଦୁଃଖ ସମୟରେ କିଏ ଆମକୁ ଅପମାନ କଲେ ଆମେ ଗୁଡ଼ିଏ କଥା କହିଥାଉ ପ୍ରଭୁ, ଆପଣମାନଙ୍କୁ ଦୟାକରି କ୍ଷମା କରନ୍ତୁ। ଆଜିଠାରୁ ଆମେ ଯେପରି ସଚେତନ ହେବୁ, ଜାଗ୍ରତ ହେବୁ, ଆପଣ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ ପ୍ରଭୁ। ଆଜି ଦିନର ସକଳ ଭାର ଆପଣଙ୍କ ହସ୍ତରେ ରଖିଲି ପ୍ରଭୁ। ଯେଉଁମାନେ ଅସୁସ୍ଥ ପୀଡ଼ିତ ଅଛନ୍ତି ଦୟାକର, ଯେଉଁ ଶଯ୍ୟାଶାୟୀ ଅଛନ୍ତି ଯତ୍ନ ନିଅ, ଯୁବା ପୁଅ ଯେଉଁମାନେ ସ୍କୁଲ କଲେଜକୁ ଯାଆନ୍ତି ଯତ୍ନ ନିଅ, ଯେଉଁ ପରିବାରଠାରୁ ଦୂରରେ ରହୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ସହିତ ପରମେଶ୍ୱର ହୁଅ।
ସମସ୍ତଙ୍କ ବ୍ୟବସାୟରେ କାର୍ଯ୍ୟରେ ଦୟା କର ପ୍ରଭୁ। ପ୍ରଭୁ ଜଗତର ସମସ୍ତ ପରିସ୍ଥିତି ଆମେ ଦେଖୁଛୁ ପ୍ରଭୁ, କିଛି ଭଲ ନାହିଁ। ଆମ ଭାରତରେ ଶାନ୍ତି, ସମାଧାନ, ସୁରକ୍ଷା ଦେଇ କଢ଼େଇ ନିଅ ପ୍ରତ୍ୟେକଙ୍କର ସହିତ ପରମେଶ୍ୱର। ଆଜି ଦିନର ସକଳ ଭାର ଆପଣଙ୍କ ସ୍ଥିର ସମର୍ପଣ କରି ପ୍ରାର୍ଥନା ମୋର ପ୍ରାଣର ପ୍ରିୟ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ମାଗିଲି, ଆମିନ। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ବାହୁଲି ରୂପେ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଆସନ୍ତାକାଲି ନୂଆ ଅଧ୍ୟାୟରେ ଜଡ଼ିତ ହେବା, ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ନମସ୍କାର।